নমস্কার, আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। আমরা যারা বাঙালি বা বাংলাকে ভালোবাসি, বাংলার ঐতিহ্যের সঙ্গে যাদের যোগ আছে, সেটা নারীর যোগ হতে পারে, এমনি যোগ হতে পারে, মানে কেবলমাত্র বাংলায় জন্মালেই যে বাঙালি হবে তার তো কোনো মানে নেই। অনেক বিদেশিও বাঙালি হয়ে গেছেন, অনেক অন্য প্রদেশের মানুষও বাঙালি হয়ে গেছেন, এবং যাদের কথা বলছি তারা যে কেবলমাত্র বাংলার মানুষ তা নন, তারা গোটা দেশের মানুষ, তবু বাঙালি হিসেবে তাদের কথা ভাবতে খুব গর্ব হয়। একজন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, তার আজকে জন্মদিন। 1864 খ্রিস্টাব্দে আজকের তারিখে তার জন্ম হয়েছিল। আর একজন মাইকেল মধুসূদন দত্ত, তিনি প্রয়াত হয়েছিলেন খুব কষ্টের মধ্যে দিয়ে, খুব দুঃখ, খুব অভাবের মধ্যে দিয়ে প্রয়াত হয়েছিলেন 1873 খ্রিস্টাব্দে আজকের তারিখে। এবারে বলি বেণী মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 14ই আষাঢ় 1431, ইংরেজির 29 জুন 2024 শনিবার, অষ্টমী। সূর্যোদয়ের সময় ভোর 4:58, সূর্যাস্তের সময় সন্ধ্যে 6:24, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ। দিনের বেলা 10:40 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9833192297। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা জানেন। আর আপনারা ইদানিং দেখছি যে নির্ধারিত বিষয় নিয়ে যে চিঠি লেখা হচ্ছে তার বাইরেও নিজের মনের কথা বলছেন অনেকে, শরণাগত সম্পর্কে নিজের কোনো উপলব্ধির কথা সে সমস্ত চিঠি লিখে জানাচ্ছেন, খুব ভালো লাগছে, খুব ভালো। এই রকম করেই একটা আদান প্রদানের জায়গা তৈরি হোক শরণাগত। আপনাদের মনের মধ্যে যেসব কথা জাগছে সেই কথাগুলো আমরা অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি, এইটুকু করতে পারি, সেইটে আপনারাও আমাদের সঙ্গে থাকুন। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে তো আমরা দেখেছি যে রাজা লোমোপাদ, তার রাজ্যে অনাবৃষ্টি, সেই অনাবৃষ্টি দূর হয়ে গেল, ঋষ্যশৃঙ্গ শান্তার বিয়ে হলো, শান্তাকে মেনে নিলেন বিভাণ্ডক, কিন্তু দশরথ, তিনি তপুত্রক, তার ঘরে কি হলো সেই কথা বলবো আজকে পুরাণ চিরন্তনে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। রচনার নাম ভগবত প্রেম। 1894 খ্রিস্টাব্দের 15ই ফেব্রুয়ারি আমেরিকার ডেট্রয়েট শহরের ইউনিটেরিয়ান চার্চে তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন, তার সারাংশ ভগবত প্রেম। তারপরে কথামৃত থেকে পাঠ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং তারপরে আজকে শনিবার আজকে মহাপুরুষের কথা, বুদ্ধদেবের কথা শোনাচ্ছি আপনাদের, তার জীবনের কথা, তার গল্প। সেই বুদ্ধদেবের কথা দিয়ে শেষ হবে আমাদের আজকের শরণাগত, শনিবারের শরণাগত। তাহলে এবার একটু গান শুনি, গানের পর পুরাণ চিরন্তন। 92.7 BGFM এ শুনছেন জীবনের সহজ পাঠ শরণাগত। 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। সৌমিত্র বসু এবারে আপনাদের সামনে হাজির করছে পুরাণ চিরন্তন, দশরথের কথা। হ্যাঁ, লোমোপাদের রাজ্য এখন তিনি জামাই পেয়েছেন, তিনি অনাবৃষ্টি দূর করে ফেলতে পেরেছেন, মানে ঋষ্যশৃঙ্গের সাহায্যে, ঋষ্যশৃঙ্গের সঙ্গে শান্তার বিয়ের সূত্রে অনাবৃষ্টি দূর হয়ে গেছে, তার গল্প আর এক্ষুনি নেই। এবার দশরথের কথা। তো দশরথের মনে তো কোনো সুখ নেই না, এমনি সব ঠিক আছে, রাজ্যে কোনো অভাব নেই, প্রজারা সুখে আছে, কিন্তু সারাক্ষণ কি সব ভাবছেন ভাবছেন, মনে কোনো আনন্দ নেই, হাসি মুখ তো প্রায় দেখাই যায় না। তো দশরথের মন্ত্রী ছিলেন সুমন্ত্র। সুমন্ত্র দশরথকে বললেন যে আপনি সারাক্ষণ মনমরা হয়ে থাকেন, এমন করলে আমাদের কি ভালো লাগে মহারাজ,
কিসের অভাব আপনার? আপনি আমাদের বলুন, যদি কিছু করা যায় বলুন, কেন মনের মধ্যে চেপে রাখছেন বলুন তো। দশরথ বললেন যে না, তোমাকে তো আমার লুকোবার কিছু নেই সুমন্ত্র, আমার এত প্রাচুর্য, এত বৈভব, এত কিছু আমার আছে, সব ঠিক ঠিক চলছে, কিন্তু আমার পরে কি হবে? কোনো পুত্র সন্তান না হলে রাজ্য চলে কি করে? আমার তো বয়স হচ্ছে, আমি চলে গেলে কি কোশল রাজ্যের সমাপ্তি? হ্যাঁ, এটা তো একটা সমস্যা বটেই। তখনকার দিনে পুত্রের হাতে আমি দিয়ে যাব আমার ভার, আমার পরের, আমার রাজ্যের, আমার যা কিছু সবকিছুর ভার, সে তো সেটি তো নিয়ম ছিল। তো সুমন্ত্র বলছেন যে আচ্ছা মহারাজ, আমি একটা কথা বলি, এই তো অঙ্গরাজ্য অনাবৃষ্টির কবলে পড়েছিল, তা ঋষি ঋষ্যশৃঙ্গ তার তপস্যার শক্তি কাজে লাগিয়ে যজ্ঞ করে বৃষ্টি নামিয়েছেন, তো এখন তিনি আপনার জামাই, কেননা শান্তা তো আপনার কন্যা, আসলে সেই দিক থেকে ঋষ্যশৃঙ্গ আপনার জামাইই হলেন, তাকে দিয়ে কোনো যজ্ঞ যদি করিয়ে নেওয়া যায়। তা দশরথ বলে না 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 না, এইসব কথা মনে করিয়ে দিই আর কাটা ঘায়ে নুনের ছিটে দিও না সুমন্ত্র, আমি আমি কি করেছি? আমি আমার একমাত্র মেয়ে তাকে তুলে দিয়েছি অন্যের হাতে, আমি বাবা তার কিচ্ছু করতে পারলাম না, কৌশল্যার দিকে চোখ তুলে তাকাতে পারি না, আমি তো বুঝতে পারি তার মনের মধ্যে কি হয়, মেয়েটাকে দূর করে দিলাম, অন্যকে দিয়ে দিলাম, আমার আমার পাপের কোনো শেষ নেই সুমন্ত্র। তা সুমন্ত্র বলছে মেয়ে তো আপনার ভালোই আছে মহারাজ, আপনার জামাই ঋষ্যশৃঙ্গ অনেক গুণের আধার, বাবা মায়ের তো তাতেই সুখ, এই সব নিয়ে আপনি মন খারাপ করছেন কেন? ঠিকই, কিন্তু আমরা তো তার বাপ মা, মন তো মানতে চায় না। তো যাই হোক, কি করা হবে? সুমন্ত্র এবং অন্য সমস্ত মন্ত্রীদের ডাকা হলো, ডেকে ঠিক করা হলো যে ঋষি ঋষ্যশৃঙ্গকে রাজ্যে আহ্বান করা হবে, পুত্রেষ্টি যজ্ঞ করা হবে, তার তপস্যার অগাধ ক্ষমতার জোরে রাজা নিশ্চয়ই পুত্র সন্তানের জনক হবেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন, আমি আপনাদের সৌমিত্র বসু, ফিরে আসছি গানের পর। হলো তাহলে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যে কথা বললাম আপনাদের, যে পুত্রেষ্টি যজ্ঞ করা হবে, ঋষ্যশৃঙ্গকে দিয়ে করা হবে, এবং সেই যজ্ঞে তো অঙ্গরাজকে নেমন্তন্ন করা হবেই, এ তো অঙ্গরাজ এতদিনের বন্ধু লোমপাদ দশরথের, সে তো নেমন্তন্ন করা হবেই, এবং শান্তাও আসবেন, স্বভাবতই শান্তা আসবেন, বর্ষিণী আসবেন, সকলে আসবেন, তো বলাই বাহুল্য। তা দশরথ সকলকে বললেন একটা কথা আমি সবাইকে বলি, শান্তা যে আমারই মেয়ে সে কথা যেন এই রাজ্যে কোনোভাবেই প্রকাশ করা না হয়, না সে আমার মেয়ে নয়, সে লোমপাদের মেয়ে, আমি কোনোভাবে এমন কোনো কথা রাজ্যে চাউর হতে দিতে পারি না যাতে করে এইটা নিয়ে লোমপাদের মনে, শান্তার মনে বা কৌশল্যার মনে কোনো রকমের কোনো দ্বিধা, কোনো রকমের কোনো কষ্ট, কোনো রকমের কোনো দোলাচলতা এই সমস্ত তৈরি হয়। তো নিয়ে আসা হলো, যথাযথ আপ্যায়ন করে ঋষ্যশৃঙ্গকে নিয়ে আসা হলো, সকলে এলেন, লোমপাদ এলেন তার কন্যাকে নিয়ে, শান্তাকে নিয়ে এলেন, তার স্ত্রীকে নিয়ে এলেন, মহা ধুমধাম করে যজ্ঞের আয়োজন শুরু হলো, গোটা রাজ্যে করে সাড়া পড়ে গেল, শান্তাও এসেছে, তার মনের মধ্যে ঝড় বইছে, রাজবাড়িতে দিন দুয়েক থাকার পরেই তো সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছে, সেই ঘর, সেই বাগান, এখানে সখীদের সঙ্গে কত খেলেছে সে, তারা সব এখন কোথায় কে জানে, এই বাড়ি এই রাজ্য তো তারই প্রাপ্য ছিল, আমি মেয়ে সেই জন্যই তো আমাকে অন্যকে দান করে দিতে পেরেছে আমার বাবা, আসবার পরে মা বাবা একবারও মেয়ে বলে বুকে জড়িয়ে ধরল না, যেন পরিচয় অস্বীকার করতে চাইছে, আর আজকে পুত্র সন্তান কামনায়
এই রকম সব বড় যজ্ঞ হচ্ছে, খুব কষ্ট, সাবধান মনের মধ্যে খুব কষ্ট। এর মধ্যে এগিয়ে এলো শুভ দিন, শুভক্ষণ, পুত্রেষ্টি যজ্ঞ শুরু হলো। এই কলসি কলসি ঘি, রাশি রাশি চন্দন কাঠ, চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে, এই রকম যজ্ঞ আগে কেউ দেখেনি। সবাই অবাক হয়ে তাকিয়ে রয়েছে ঋষ্যশৃঙ্গের দিকে। সেই যজ্ঞ শেষ হবার মুখে যজ্ঞের আগুন থেকেই আবির্ভূত হলেন অগ্নিদেব, হাতে এক বাটি পায়েস। সবাই লুটিয়ে পড়ে প্রণাম করল, সেই পায়েসের বাটি দশরথ গ্রহণ করলেন। চারদিক জয়ধ্বনিতে মুখরিত হলো, ঋষ্যশৃঙ্গ তার জয়ধ্বনিতে। তারপরের গল্প আপনারা জানেন, কিন্তু আমরা জানি না, মনে রাখি না অন্তত শান্তার কথা। সে ফিরে এসেছিল তার বাবা মার কাছে, বাবা মা তাকে আর গ্রহণ করেননি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনলেন পুরাণ চিরন্তন। গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, ভগবত প্রেম। প্রেম, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ভগবানকে আমরা মানি যথার্থই তাকে চাই বলে নয়, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তাকে দরকার বলে। প্রেম হচ্ছে এমন কিছু যা সম্পূর্ণ স্বার্থহীন। এ প্রেম যাকে অর্পিত হয় শুধু তারই মহিমা ও স্তুতি ছাড়া তাতে অন্য কোনো চিন্তার স্থান নেই। প্রেমের স্বভাব হচ্ছে প্রণতি আর পূজা। প্রতিদানে প্রেম কিছু চায় না, শুধু ভালোবাসাই হলো বিশুদ্ধ প্রেমের একমাত্র আবেদন। একজন হিন্দু সাধিকা, মীরাবাইয়ের কথা বলছেন স্বামীজি, এ সম্পর্কে এরকম শোনা যায়, বিবাহের পর তিনি তার পতি রাজাকে বলেছিলেন, ইতঃপূর্বেই আমি বিবাহিতা। রাজা জিজ্ঞাসা করেন, কার সঙ্গে? সাধিকা উত্তর দেন, ভগবানের সঙ্গে। দীন দরিদ্রের দ্বারে দ্বারে গিয়ে তিনি তাদের শিখিয়েছিলেন ঈশ্বরকে গভীরভাবে ভালোবাসতে। তার হৃদয়ের ব্যাকুলতা কত গভীর ছিল তা তার প্রার্থনা গীতিগুলির একটি হতে জানা যায়। আমি ধন মান কিছুই চাই না, এমনকি মুক্তিও চাই না। প্রভু, তুমি ইচ্ছা করলে আমাকে শত শত নরক যাতনাও দিতে পারো, তথাপি শুধু তোমাতেই আমার অনুরাগ দাও। আমাদের প্রাচীন ভাষা এই সাধিকার মধুর ভজনাবলিতে পূর্ণ। তার মৃত্যু যখন ঘনিয়ে এলো, তখন এক নদীর তীরে গিয়ে তিনি সমাধিতে নিমগ্ন হলেন। এক মর্মস্পর্শী সঙ্গীতে তিনি ব্যক্ত করে যান যে তার প্রেমাস্পদের সঙ্গে মিলনের জন্যই তিনি যাত্রা করেছেন। পুরুষেরা ধর্মের দার্শনিক বিচারে সমর্থ, নারী স্বভাবত ভক্তিপ্রবণ। সে ভগবানকে ভালোবাসে হৃদয়ের অন্তঃস্থল থেকে, বুদ্ধি দিয়ে নয়। সলোমনের প্রার্থনা সঙ্গীতগুলি বাইবেলের চমৎকার অংশগুলির অন্যতম। এগুলির ভাবও অনেকটা ওই হিন্দু সাধিকার ভজন গীতের মতো অনুরাগে পূর্ণ। তথাপি শুনেছি এই অতুলনীয় সঙ্গীতগুলি খ্রিস্টানরা নাকি বাইবেল থেকে বাদ দিতে চাচ্ছেন। এর একটা কৈফিয়ত আমি শুনেছি, সলোমন নাকি কোনো যুবতীর প্রতি অনুরক্ত ছিলেন এবং যুবতীর কাছ থেকে তার রাজোচিত প্রেমের প্রতিদান চেয়েছিলেন। যুবতী অন্য কোনো যুবককে ভালোবাসত, সলোমনের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চাইত না। এই কৈফিয়তটি কারো কারো কাছে হয়তো বেশ ভালোই লাগবে, কারণ এসব ভজন গীতের অন্তর্নিহিত ভাব অলৌকিক ভগবত প্রেম, তারা বুঝতে অক্ষম। ভারতের ভগবত ভক্তি অন্যান্য দেশের ভগবত ভক্তির থেকে কিছু স্বতন্ত্র, কারণ যে দেশের তাপমান যন্ত্র শূন্যের নিচে 40 ডিগ্রি সূচিত করে, সে দেশের লোকের প্রকৃতিও কিছু ভিন্ন ধরনের হয়। যে জলবায়ুতে বাইবেল রচিত হয়েছিল বলে শোনা যায়, সেখানকার লোকের আশা আকাঙ্ক্ষা, যারা ঈশ্বর উপাসনার চেয়ে সঙ্গীতগুলিতে ব্যক্ত হৃদয়াবেগ দিয়ে সর্বসিদ্ধিপ্রদ অর্থের পূজা করতেই অধিকতর অভ্যস্ত, সেই সব আবেগশূন্য পাশ্চাত্য জাতিগুলি থেকে পৃথক ছিল। এতে আমার কি লাভ? এটাই যেন ভগবত ভক্তির ভিত্তি। প্রার্থনা দিতে তারা শুধু স্বার্থপূর্ণ বিষয়গুলি কামনা করে। খ্রিস্টানরা সর্বদা চান ভগবান তাদের কিছু না কিছু দিন। সর্বশক্তিমান ঈশ্বরের সিংহাসন সমীপে তারা ভিক্ষুক রূপে উপস্থিত হন।
গল্পে আছে, এক ভিক্ষুক কোনো সম্রাটের কাছে ভিক্ষা প্রার্থী হয়েছিল। ভিক্ষুক যখন অপেক্ষা করছিল সম্রাটের, তখন প্রার্থনার সময়। সম্রাট প্রার্থনা করছিলেন, হে জগদীশ্বর, আমাকে তুমি আরো ঐশ্বর্য দাও, আরো শক্তি দাও, আরো বড় সাম্রাজ্য দাও। ভিক্ষুক এই শুনে চলে যাচ্ছিল। সম্রাট পিছনে ফিরে জিজ্ঞাসা করেন, চলে যাচ্ছ কেন? উত্তর হলো, ভিক্ষুকের কাছে আমি ভিক্ষা চাই না। যে তীব্র আধ্যাত্মিক উন্মাদনা মোহাম্মদের হৃদয়ে আলোড়িত করেছিল, অনেকের পক্ষেই তা বোঝা কঠিন। তিনি ধুলোয় গড়াগড়ি দিতেন এবং বিরহ যন্ত্রণায় ছটফট করতেন। যেসব লোকোত্তর পুরুষ এরূপ তীব্র হৃদয়াবেগ অনুভব করেছেন, লোকে তাদের বায়ুরোগগ্রস্ত বলেছে। অহংশূন্যতাই ঈশ্বরানুরাগের প্রধান লক্ষণ। ধর্ম আজকাল মানুষের একরকম শখ বা বিলাস মাত্র হয়ে দাঁড়িয়েছে। লোকে গির্জায় যায় গড্ডলিকা প্রবাহের মতো। তারা ভগবানকে স্বেচ্ছায় বরণ করে না, কারণ তার সঙ্গে তো তাদের প্রয়োজন বা স্বার্থের সম্বন্ধ মাত্র। অধিকাংশ লোকই একরকম প্রচ্ছন্ন নাস্তিক, অথচ প্রত্যেকেই নিজেকে খুব ধর্মপ্রাণ বিশ্বাসী ভেবে আত্মপ্রসাদ লাভ করে থাকে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর কথা আমৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সে গানটার কথা মনে আছে তো আপনাদের? খুব বিখ্যাত গান, আপনারা সবাই জানেন। সে যে বাজিকরের খেলারে মন, যার খেলা হয় সে জানে, সে কখন শুরু কখন যে শেষ কে জানে। তাই ঠাকুর সেই বাজিকর নিয়েই কথা বলছেন, বলছেন যে এই আমরা যাকে সুখ দুঃখ আশা নিরাশা পতন উত্থান এসব নানান রকম ভাগে ভাগ করি এবং ভাগ করে খুব বিচলিত হই, একজন বাজিকর আছেন, তিনি খুব ওপর থেকে দেখছেন, তার কাছে এই সমস্তটাই আসলে একটা খেলা। আমিও যদি এইরকম নিজেকে ওপরে নিয়ে যেতে পারি, এই যে সংসারের যে বাধা বিঘ্ন, উঁচু নিচু গুহা কন্দর এবং তারপরে আবার ওপরে ওঠা নিচে, এই এই যে সমস্ত কিছু, তার থেকে আমি যদি নিজেকে সরিয়ে নিয়ে একটু দূর থেকে দেখতে পারি সংসারটাকে, সোজা কথায় সংসারটাকে আমি একটু দূর থেকে দেখতে পারি, একটু নির্লিপ্ত হয়ে দেখতে পারি, তাহলে দেখবো যে এক কিছুতেই কিছু না, ও সবটাই চলেছে, আমি তার মধ্যে নেই, আমি খেলা দেখছি, বাজিকরের খেলা। তো সেই কথাটাই ঠাকুর বলছেন যে সে একেবারে সবটা দেখে, সবটা। সবটা মানে কি? ঈশ্বর মায়া জীব জগৎ সবটা, সবটা যখন একসঙ্গে দেখি তখন এই জীবজগতের যে ওঠা পড়া সেগুলো আমার কোনো গায়ে লাগে না। সে দেখে যে মায়া, বিদ্যা মায়া, অবিদ্যা মায়া, জীবজগৎ আছে অথচ নেই, যতক্ষণ নিজের আমি আছে ততক্ষণ ওরাও আছে, জ্ঞান ও অসির দ্বারা কাটলে পর আর কিছুই নেই, তখন নিজের আমি পর্যন্ত বাজিকরের বাজি হয়ে পড়ে। অর্থাৎ এই যে আমিটাকে ভুলে যাওয়া, এটা কিছুই নয়, আমি দূর থেকে পুরোটা দেখছি। দূর থেকে দেখতে পারে কে? যে জ্ঞানী, যে পুরোটা নৈর্ব্যক্তিক ভাবে দেখতে পারে। আমরা যখন ব্যক্তিগত জায়গা থেকে দেখি কোনো কিছুকে, যে কোনো একটা ঘটনাকে আমি যখন ব্যক্তিগত জায়গা থেকে দেখি, তখন আমার ভেতরে নানান ধাক্কা আসে। আমি যখন সমুদ্রের মধ্যে নেমে পড়ে সমুদ্রের ঢেউয়ের মধ্যে সাঁতার কাটি, তখন ঢেউ আসে, আমাকে ধাক্কা দেয়। ঢেউ যদি প্রবল হয় তাহলে আমাকে পেড়ে ফেলে, আমি কষ্ট পাই, লাগে আমার। ঢেউ যখন আলাদা হয় তখন আমার একটা সুখানুভূতি হয়, এই সমস্ত কিছু হয় আমার ভেতরে। কিন্তু আমি যখন পাড়ে বসে ঢেউ দেখছি তখন সে দেখাটা অন্য দেখা, সেই দেখার মধ্যে কোথাও আমাকে লাগছে না, আমাকে ধাক্কা দিচ্ছে না, এইটা হচ্ছে জ্ঞান। আমি যে অজ্ঞানের মধ্যে বসে রয়েছি, জ্ঞান ওষি দিয়ে সেইটাকে যদি কাটা যায় তাহলে আর কিছু নেই, তখন এই যে আমি সেও বাজিকরের আমি হয়ে যায়। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন কিরকম জানো, যেমন 25 থাক পাপড়িওয়ালা ফুল এক চোপে কাটা, অনেক অনেক পাপড়ি দিয়ে আমাদের এই যে জীবন সেটাকে একসঙ্গে কেটে বার করে দেওয়া,
তার ফলে পুরোটা পুরোটা অদৃশ্য হয়ে গেল, পুরোটা মুছে গেল, আমি পুরোটাকে দূর থেকে দেখতে পাচ্ছি। সুখদেব শঙ্করাচার্য এরা বিদ্যার আমি রেখেছিলেন, দয়া মানুষের নয়, দয়া ঈশ্বরের। বিদ্যার আমির ভেতরেই দয়া, বিদ্যার আমি তিনিই হয়েছেন। একটা অবিদ্যার আমি, অবিদ্যার আমি যে এই সংসারের ঘোর পাঁকের মধ্যে ডুবে আছে, আর একটা হচ্ছে বিদ্যার আমি, সেই বিদ্যার আমিটা আসলে তিনিই হয়েছেন। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু, কথা বলতে বসেছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। পড়ছি কথামৃত থেকে। তো ঠাকুর বলছেন, যা কিছু করো না কেন, সমস্তটাই বাবু তার আন্ডারে আছো, তার অধীনে আছো, তুমি কিন্তু স্বাধীন নও। তুমি ওই তিনি যেমন করান তেমনি করতে হবে তোমাকে। সেই আদ্যাশক্তি তোমাকে যদি ব্রহ্মজ্ঞান দেন, তাহলে তোমার ব্রহ্মজ্ঞান হবে, তবে তুমি একটু দূরে বসে বাজির খেলা দেখতে পাবে, নইলে নয়। এই আদ্যাশক্তি কাকে ব্রহ্মজ্ঞান দেবেন আর কাকে দেবেন না, এইটা হচ্ছে একটা খুব দুরূহ প্রশ্ন। এই প্রশ্নের একটা উত্তর হয়তো কোনোভাবে বার করা সম্ভব। যেমন ঠাকুর একটা গল্প করছেন যে একজন লোক, সে বসে অনেক সাধনা করছে, সাধনা করছে, সাধনা করছে, সাধনা করছে, করতে করতে একটু উঠে গেছে। সেই সময় আর একটা লোক ওখানে এসে বসে পড়েছে, বসে পড়ে একটু ফুল বেলপাতা দিয়েছে কি দেয়নি, তখনই তার ভগবত দর্শন হয়ে গেল। তার কারণ তার আগে অনেক পূর্ণ ফল ছিল, ফলে কোথা থেকে কি হবে, কে কিভাবে আমার ভেতরে সেই ব্রহ্মজ্ঞান দেবেন, সেইটে বলা খুব কঠিন, সেইটা বলা ও তার তার লীলা, বাজিকরের খেলা। জীবনেও তাই, আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি সারা জীবন ধরে খুব শুদ্ধ চিত্ত হয়ে থাকলেন, কোথাও কোনো অন্যায় করলেন না, সমস্ত অন্যায় পরিহার করলেন, নিজেকে একেবারে পরম পবিত্র রাখবার চেষ্টা করলেন, কিন্তু শেষ পর্যন্ত আপনাকে সারা জীবন খুব দুঃখ পেয়ে যেতে হলো। এমন তো হয়, আমাদের চেনা জানা মানুষের মধ্যে তো এমনটা হয়। আর উল্টো দিকে একজন মানুষ, সে পাপ করেছে, অন্যায় করেছে, নানানভাবে অন্যায় করেছে, নানান রকম নির্মমতার মধ্যে দিয়ে সে গেছে, কিন্তু সে কিন্তু ভালোই থাকলো। এর উত্তরে যে কথাটা বলা যায়, সেটা ওই গান্ধারীর আবেদনে গান্ধারী বলেছিলেন যে ধর্ম তো সম্পদের হেতু নয়, সে তো সুখের ক্ষুদ্র সেতু নয়, ধর্মেই ধর্মের শেষ। তুমি যে পরম পবিত্র জীবন যাপন করতে চাইছো, তুমি যে ঈশ্বরে নিজেকে সমর্পণ করে রাখতে চাইছো, সে কেবল তুমি পবিত্রতাকে ভালোবাসো বলে, সে কেবল তুমি ঈশ্বরকে ভালোবাসো বলে, তার বদলে তুমি না, তার বদলে আমার জীবনটা খুব ভালো হবে, এটা চাইলে তো হবে না, এই কামনাটা থাকলে হবে না। আমি তাকে ভালোবাসি, তাই আমি এই রকম, ব্যাস এই যুক্তি। এই যুক্তির জায়গা থেকে যদি দেখা যায়, তাহলে সুখ দুঃখ সমস্তটাই খুব তুচ্ছ হয়ে যেতে পারে। তাই ঠাকুর বলছেন যে যতক্ষণ একটু আমি থাকি, ততক্ষণ সেই আদ্যাশক্তির এলাকা, তার অন্তরে তাকে ছাড়িয়ে যাবার তো কোনো জো নেই। শুনছেন কথামৃত থেকে পাঠ, শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। ফিরে আসছি আরো কথামৃত থেকে পড়বার জন্য, আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি আমি আপনাদের সৌমিত্র বসু। আর তার সঙ্গে এটা ওটা যা মনে হচ্ছে সেই কথাগুলো আপনাদের বলছি। আপনাদেরও তো নিশ্চয়ই নানান কথা মনে হচ্ছে, মানে এইটাই এইটাই খুব আশ্চর্য যে কোনো একটা ভালো কিছুর সামনে যখন আমরা পড়ি, তখন আমাদের স্মৃতি জেগে ওঠে, আমাদের বোধ জেগে ওঠে, আমাদের বিশ্লেষণ করবার ক্ষমতা জেগে ওঠে, আমরা নিজের নিজের মতন করে বিষয়টিকে বুঝতে চাই। আমি যেভাবে বুঝেছি কথামৃতকে, আপনারা সেইভাবে বুঝেছেন এমনটা নাই হতে পারে, না হতেই পারে, আপনি আপনার মতন করে বুঝেছেন, আপনার জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝেছেন। এইভাবে কথামৃত আপনাদের প্রত্যেকের মনের মধ্যে আলাদা আলাদা রকমের কথামৃত হয়ে উঠতে পারছে, এটাই এটাই নিয়ম, এটাই হয় সবসময়।
তো যাই হোক, ঠাকুর বলছেন যে আদ্যা শক্তির সাহায্যে অবতার লীলা, তার শক্তিতে অবতার, অবতার তবে কাজ করেন, সমস্তটাই মায়ের শক্তি। এই যে কেউ কেউ অবতার হয়ে আসেন, আমরা অন্তত তিনজন অবতারের কথা বলছি আমাদের এই শরণাগত অনুষ্ঠানের মধ্যে, লক্ষ্য করে দেখেছেন নিশ্চয়ই। একজন হচ্ছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যার কথা বলছি এখন এই কথামৃত থেকে পাঠ এই পর্বে তার কথা বলছি। আগামীকাল রবিবার বলবো শ্রী চৈতন্যদেবের কথা, আর আজকে এই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে বলবো বুদ্ধদেবের কথা। এই তিন অবতার, এই তিন অবতার তারা একটা আলাদা শক্তি পেয়েছেন, আমার আপনার মতো তো নন তারা, তারা অন্যরকম, অন্যরকম কতগুলো সিদ্ধান্ত নিতে পেরেছেন তারা, নিতে পেরেছেন তো, আমি আমি আপনি তো পারি না, মানে ধরুন বুদ্ধদেবের কথাই যদি বলি, আজকে তো বুদ্ধদেবের কথা হবে, ধরুন যদি এইরকমটা হয় যে জরা কে দেখেনি, আমরা সবাই দেখেছি, ব্যাধি কে দেখেনি, আমরা সবাই দেখেছি, মৃত্যু কে দেখেনি, আমরা সবাই দেখেছি, কিন্তু এই যে জরা ব্যাধি মৃত্যু এইটা দেখে নিজেকে সংসার থেকে প্রত্যাহার করে নেওয়া, এইটা তো ভেতর থেকে কোনো একটা আদেশ আসে, প্রত্যাদেশ আসে। তো সেই রকম করে ঈশ্বরের শক্তিতে অবতার, অবতার তবে কাজ করেন, সমস্তটাই মায়ের শক্তি বলেই এটা খুব পার্থিব উদাহরণ দিচ্ছেন ঠাকুর। সেই পার্থিব উদাহরণটা বলি আপনাদের, কালীবাড়ির আগেকার খাজাঞ্চি কেউ কিছু বেশি কম চাইলে বলতো দু তিন দিন পরে এসো মালিককে জিজ্ঞেস করব। তাহলে একজন মালিক আছেন, তিনি সমস্তটা নিয়ন্ত্রণ করেন, খুব ছোট ছোট ব্যাপারগুলো আমরা বুঝতে পারি না, কিন্তু একটু বড় ব্যাপার হলেই আমরা বুঝতে পারি যে তার একটা দৃষ্টি আছে কিন্তু আমাদের ওপর, তাই না? শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর আপনাদের চিঠি। আজকে চিঠিটি লিখেছেন স্বপ্না পাল দেওয়ানপাড়া থেকে, পড়ে শোনাই সেই চিঠি। আমার এই চিঠি কোনো বিষয়ভিত্তিক নয়, তবে বাইরে দূরে বলা যেতে পারে। সম্প্রতি ঘুরে এলাম সপ্তবদ্রীর মধ্যে পঞ্চবদ্রী মন্দির ও পঞ্চ কেদারের পঞ্চম কেদার কল্পেশ্বর মহাদেব মন্দির, আর যোশী মঠের নৃসিংহ মন্দির, আদিগুরু শঙ্করাচার্যের মঠ, তপোবন ও মানাগ্রাম। মানাগ্রাম ভারতের শেষ গ্রাম। এই মানাগ্রামেই আছে সরস্বতী নদীর উদ্গম স্থল, আছে ভীম সেতু। এখানেই ব্যাসদেব মহাভারত মুখে বলেছেন আর গণেশ সেটা লিখেছে। এই লেখার সময় সরস্বতীর জলের তরঙ্গের আওয়াজে ব্যাসদেবের কথা শুনতে পাচ্ছিল না গণেশ, তাই ব্যাসদেব সরস্বতী নদীকে আওয়াজ কম করতে বলে কিন্তু শোনে না, এই জন্য সরস্বতীকে অভিশাপ দেয়, সে হয়ে যায় পাতা আলো বাহিনী। এখানে সরস্বতী দেবীর সুন্দর মন্দির আছে, আছে ব্যাস গুহা ও গণেশ গুহা। এই মানাগ্রাম থেকেই শুরু হয়েছে স্বর্গারোহিণী স্বর্গ যাওয়ার পথ। এই পথেই পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী সশরীরে স্বর্গে যাওয়ার জন্য এগিয়েছিল, তার পরের গল্প আমরা সবাই জানি। প্রথমেই বলেছিলাম আমরা সপ্তবদ্রীর পঞ্চবদ্রী গিয়েছিলাম। এই সপ্তবদ্রী হল এক, বদ্রীনাথ মন্দির যা বদ্রী বিশাল নামে বিখ্যাত, দুই আদি বদ্রী, তিন বৃদ্ধ বদ্রী, চার ভবিষ্য বদ্রী, পাঁচ যোগধ্যান বদ্রী, ছয় ধ্যান ও বদ্রী, সাত অর্ধ বদ্রী। এই ভ্রমণের উদ্দেশ্যে প্রথমে আমরা হাওড়া থেকে হরিদ্বারে গেলাম, একদিন হরিদ্বারে ভারত সেবাশ্রমে থেকে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম যোশী মঠের উদ্দেশ্যে। সেখানে রাতে পৌঁছে সেখানকার ভারত সেবাশ্রমে রাত কাটিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম নৃসিংহ মন্দিরে। সেদিন ছিল নৃসিংহ চতুর্দশী, তুলসী মালা দিয়ে পুজো দিলাম। অসাধারণ মন্দির, কষ্টিপাথরের নৃসিংহদেব। এরপর শঙ্করাচার্যের মঠ ও তার সাধন স্থল গুহা মন্দির। এখানে কৈলাস থেকে আনা ক্রিস্টাল পাথরের শিবলিঙ্গ আছে, যা স্বয়ং আদিগুরু শঙ্করাচার্য নিয়ে আসেন ও প্রতিষ্ঠা করেন। এখানে বসে থাকলে
মন প্রশান্তিতে ভরে ওঠে। দুপুরের দিকে রওনা দিলাম ভবিষ্য বদ্রীর উদ্দেশ্যে। মন্দিরটি উত্তরাখণ্ডের চামোলি জেলায় গাড়োয়াল অঞ্চলের পাহাড়ে অবস্থিত, যা যোশীমঠ থেকে ২৪ কিলোমিটার দূরে। কথিত আছে যোশীমঠের নৃসিংহদেব এর হাত ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে, যেদিন এই হাত খসে পড়বে সেদিন নর ও নারায়ণ পর্বত একে অন্যের ঘাড়ে এসে পড়বে এবং বদ্রীনাথ মন্দির ধ্বংস হয়ে যাবে, বদ্রী বিশাল অন্তর্ধান করবে এবং কলিযুগের অবসান ঘটবে। তখন এই ভবিষ্য বদ্রীতেই বিষ্ণুদেব অবস্থান করবে। এই ভবিষ্য বদ্রীতে কোষ্ঠীপাথরের বুকে স্বয়ম্ভু বিষ্ণু মূর্তি আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। পাহাড়ের মাথায় এই মন্দির, মন্দির খুব ছোট হলেও একদিনের প্রকাশ হবে বিশাল। ফেরার পথে ঘুরে নিলাম তপোবন। এখানে দেবী পার্বতী শিবকে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন। এখানে একটি প্রাকৃতিক ঝর্ণা ও তপ্ত পানির কুণ্ড আছে, যা গৌরী কুণ্ড নামে খ্যাত। এখানে গৌরীশঙ্কর মন্দির আছে। বাকি অংশ আবার পরবর্তী চিঠিতে। স্বপ্না পাল, দেওয়ানপাড়া, বেলঘরিয়া। শনিবারে বাইরে দূরে হয় না, কিন্তু স্বপ্না দেবী বাইরে দূরে করে দিলেন আজকে। চমৎকার একটি ভ্রমণ, খুব বিস্তারিত নয়, অনেকগুলো জায়গায় গেছেন। এটাই যদি সৌমিত্র বসুর হাতে পড়তো তাহলে সৌমিত্র বসু অনেক দিন ধরে রসিয়ে রসিয়ে বলতো, সে সুযোগটা তো স্বপ্না দেবীর ছিল না। তার পরবর্তী চিঠি ভ্রমণ কাহিনীর জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করে থাকব। এরপর মহাপুরুষের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। পুরুষের কথা, বুদ্ধদেবের কথা বলছি আমরা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। বুদ্ধদেব নির্বাণ লাভ করলেন। নির্বাণ কি? যে মানুষ জন্ম নেয়, মারা যায়, আবার জন্ম নেয়। অনন্তকাল ধরে চলছে এই একই আবর্তন, এর কোনো বিরাম নেই। এই জন্মগ্রহণের মধ্যে দিয়েই মানুষ তার দেহ ধারণ করে, আর দেহ থাকলেই তার মধ্যে জরা আছে, ব্যাধি আছে, মৃত্যু আছে। এখান থেকে মুক্তি পেতে হবে, সে মুক্তির নামই হচ্ছে নির্বাণ। মানুষ যখন নির্বাণ লাভ করে তখন আর তার জন্ম হয় না। জন্ম জন্মান্তরের মধ্যে দিয়ে অবশেষে সিদ্ধার্থ অর্জন করলেন সেই নির্বাণ, সেই জ্ঞান উপলব্ধি করলেন যার নাম বোধি। আর এই সূত্র ধরেই তিনি হয়ে উঠলেন, না সিদ্ধার্থ নন, আর মহাজ্ঞানী বুদ্ধ। তো সেই সময় দুজন বণিক ওই পথ দিয়ে যাচ্ছিল। তারা দেখতে পেয়েছে গাছের নিচে বুদ্ধদেব। দেখা মাত্র তারা একেবারে অভিভূত হয়ে গেল। কি রূপ, কি আশ্চর্য রূপ! তারা ছুটে বুদ্ধের পায়ের কাছে এসে বসল, বলল, আপনি, আমি দেখতে বুঝতে পারছি আপনি আপনি সাধারণ মানুষ নন, আপনি অলৌকিক কেউ। আপনি আপনি আমাদের সমস্ত পাপ তাপ দুঃখ দূর করে আপনার শিষ্য করে নিন। আপনি আমাদের যে আদেশ দেবেন আমরা সেই পথে চলবো, আপনি আমাদের শিষ্য করে নিন। তা বুদ্ধর মনে দ্বিধা দেখা দিল এই বণিকদের কথা শুনে। আমার ভেতরে যে উপলব্ধি জেগে উঠেছে তা কি মানুষ গ্রহণ করতে পারবে? যদি গ্রহণ করতে না পারে, যদি আমাকে উপহাস করে। ভাবতে 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 তার মনে হলো যে না, আমার এই যে সাধনা সে তো আমার নিজের জন্য নয়, এ তো অনেকের জন্য, মানুষের মঙ্গলের জন্য, তাদের মুক্তির জন্য। আমি তো শুধু নিজের নির্বাণের জন্য এই তপস্যা করিনি, সমস্ত মানব জাতির কল্যাণের জন্য আমার এই সাধনা। তাই যদি হয় তাহলে আমি আমার যা কিছু উপলব্ধি সেই উপলব্ধিগুলো অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেব না কেন? কাদের মধ্যে ছড়িয়ে দেবেন? প্রথম কাদের বলবেন তার এই উপলব্ধির কথা? তার প্রথমেই মনে হলো সেই পাঁচজন সন্ন্যাসীর কথা, যাদের তিনি গুরু বলে মেনে নিয়েছিলেন এবং যারা তাকে উপহাস করে অন্য জায়গায় চলে গেছেন। তা এই দুই বণিক তার পায়ের কাছে বসে রয়েছেন, তিনি তাদের আশীর্বাদ করলেন, করে বললেন, আমাকে বিদায় দাও।
তারপরে সেই নিরঞ্জনা নদীর ধারের যে গাছ সেইটাকে প্রণাম করলেন, পরে বললেন যে আমাকে বিদায় দাও গাছ। যে বৃক্ষের পাদদেশে তিনি বোধি লাভ করেছিলেন সেই বৃক্ষের নাম হলো বোধি বৃক্ষ। বোধি বৃক্ষের কথা আপনারা জানেন, যুগ যুগ ধরে মানুষ এই বোধি বৃক্ষের নিচে তার শ্রদ্ধা নিবেদন করে এসেছে। তো সেই পাঁচজন সাধুর কাছে গিয়ে পৌঁছলেন বুদ্ধদেব। তারা সকলেই তখন খুব কঠোর সাধনা করছেন, বুদ্ধকে দেখা মাত্র তারা একেবারে অভিভূত হয়ে গেল। এতদিন ধরে যারা তাকে দেখেছে এ যেন সেই মানুষ নয়, এ অন্য মানুষ, এর চোখে মুখে একটা অন্য রকমের আলো, প্রজ্ঞার আলো, জ্ঞানের আলো জেগে উঠেছে। বুদ্ধ তাদের সামনে গিয়ে বললেন, তোমরা এই আত্মনিগ্রহের পথ পরিত্যাগ করো, এই এই কৃচ্ছ সাধনায় যেমন প্রজ্ঞা লাভ করতে পারবে না তোমরা, তেমনি ভোগ সুখ বিলাসের মধ্যেও সত্যকে জানা যায় না। ধীরে 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 বুদ্ধদেবের উপদেশে পাঁচজন সাধুর মন থেকে সব সংশয় দূর হয়ে গেল। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপুরুষের কথা, বুদ্ধদেবের কথা। ফিরে আসছি গানের পর। পাঁচজন যে সাধু তাদের উপদেশ দিলেন এবং পালি ভাষায় উপদেশ দিলেন, সংস্কৃতে নয়, পালি ভাষায় উপদেশ দিলেন। তার উপদেশ শোনবার পর পাঁচজন সাধু বললেন, আপনি আমাদের দীক্ষা দিন, আজ থেকে আমরা আপনার শিষ্য হব। বুদ্ধ তাদের দীক্ষা দিলেন এবং শিষ্য হিসেবে বরণ করে নিলেন। তার মানে প্রথম তিনি শিষ্য হিসেবে বরণ করছেন সেই পাঁচজনকে যারা তাকে শেষ পর্যন্ত প্রত্যাখ্যান করেছিলেন, যারা তাকে শেষ পর্যন্ত উপহাস করেছিলেন, তাদের জয় করলেন বুদ্ধদেব। তরোয়াল দিয়ে, বন্দুক দিয়ে জয় করা নয়, মন দিয়ে, বোধ দিয়ে, জ্ঞান দিয়ে জয় করা। এই দেখতে 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 বুদ্ধদেবের নাম চারদিকে ছড়িয়ে পড়ল এবং তার উপদেশ তো খুব সহজ উপদেশ, সোজা উপদেশ, তার মধ্যে কোনো জটিল ভয়ঙ্কর তাত্ত্বিক ব্যাপার ট্যাপার সে যারা বৌদ্ধ ধর্ম নিয়ে পড়াশুনো করবেন তাদের ক্ষেত্রে আছে, কিন্তু বুদ্ধদেবের কিছু কিছু কৃত্য আছে, কিছু করতে হবে, এইগুলো 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 মেনে চলো, এর চেয়ে বাইরে তো আর কিছু নয়। তো প্রাচীন ভারতে বৈদিক ধর্মে আপনারা জানেন যে মূর্তি পুজো বলে কিছু ছিল না, সবটাই যজ্ঞ নির্ভর, কিন্তু যাগ যজ্ঞ আচার অনুষ্ঠান সেসবের তো যথেষ্ট বাড়াবাড়ি ছিল, ব্রাহ্মণরাই ছিল সমাজের সবকিছুর চালক এবং নানান রকমের সমস্ত নিয়ম নিষেধ সেই সমস্ত বেড়াজাল দিয়ে একেবারে তারা মানুষকে সমাজকে ঘিরে রেখেছিল। এই যে নিয়ম কানুন আচার এসবের বেড়াজাল তো মানুষকে বাড়তে দেয় না, তাকে একটা জায়গায় একটা কুঠুরির মধ্যে আটকে রেখে দেয়। আর তাছাড়া বেদ উপনিষদে অনেক মহান দার্শনিক তত্ত্ব আছে কিন্তু সেগুলো মানুষের কাছে পৌঁছচ্ছে না, মানুষের কাছে পৌঁছচ্ছে গোটা কতক আচার নীতি নিয়ম বিধি যেগুলো পরবর্তীকালে মানুষ তৈরি করেছে, কিছু মানুষ তৈরি করেছে। আর বুদ্ধ কি বলছেন? বুদ্ধদেব বলছেন, মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, মানুষকে করুণা করো, মানুষের প্রতি তোমার প্রেম বর্ষিত হোক, আর কিছু না, তাতেই মানুষ তার প্রতি আকৃষ্ট হলো। তো এতদিন পর্যন্ত তো এরকম একটা ধারণা ছিল যে পুরোহিত ব্রাহ্মণ তারাই মানুষকে মুক্তি দিতে পারে। তা বুদ্ধ বললেন, অন্য কেউ তোমাদের মুক্তি দিতে পারবে না, তোমরা যে জীবনযাপন করো সেই জীবনযাপনের মধ্যেই আছে তোমাদের জীবনের সুখ দুঃখ, তুমি নিজেই তোমার দুঃখকে সৃষ্টি করেছো, তেমনি নিজের চেষ্টার মধ্যে দিয়েই তোমাকে দুঃখ থেকে উত্তীর্ণ হতে হবে। মানব জীবনের এই যে জরা ব্যাধি মৃত্যু, এর হাত থেকে কেউ তোমাকে মুক্তির সন্ধান দিতে পারবে না, সে পথের সন্ধান তোমার নিজের মধ্যে আছে। তুমি সৎভাবে জীবনযাপন করো, পবিত্র আচরণ করো, অন্তরকে শুদ্ধ করো, অন্তরকে উদার করো,
সেখানে যেন কোনো কলুষ স্পর্শ করতে না পারে, এই এইটুকু। শুনলেন বুদ্ধদেবের কথা, মহাপুরুষের কথা, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো শরণাগত এখানেই শেষ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা সকলে জানেন, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর কি, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, 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 নমস্কার।